প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আবারও ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে মিছিল নিয়ে প্রধান ফটকের সামনে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন তারা। এতে রাজশাহী নাটোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আন্দোলনের শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে নিয়ে দাবি সংশ্লিষ্ট বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, 2018 সালে ঘোষিত সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রেখে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকরিতে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং কোটাকে ন্যূনতম পর্যায়ে নিয়ে আসতে হবে। তারা বলেন, সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না। আন্তর্জাতিক মানের অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর মনোরম পরিবেশে চিকিৎসা সেবা নিয়ে আপনাদের পাশে লাইফ সাইন ল্যাব। যে কোনো ডায়াগনস্টিকের তুলনায় আমরাই দিচ্ছি সেবা এবং পরীক্ষায় সাশ্রয়ী মূল্য ছাড়। আমাদের সেবায় পাচ্ছেন 4D আল্ট্রাসোনো, এন্ডোস্কোপি, ডিজিটাল এক্সরে, উন্নত মানের সিটি স্ক্যান, মাইক্রোবায়োলজি, সকল ধরনের রক্ত পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা। এছাড়াও দেশবরেণ্য বিশেষজ্ঞ ডাক্তার তো থাকছে। সঠিক রোগ নির্ণয় ও আন্তরিক সেবা নিয়ে সার্বক্ষণিক আপনার পাশে রয়েছি আমরা। লাইফ সাইন ল্যাব রাজশাহী মেডিকেল কলেজ গেটের বিপরীত পাশে, সিপাইপাড়া, রাজশাহী। এবং কোঠায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। আজকের কোঠা বিরোধী আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের 2000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তোফায়েল হোসেন, বাংলার জনপদ।